খুবই সহজ। তো চলুন দেখে আসা যাক সেই সফটওয়্যার। তো সর্বপ্রথম হচ্ছে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। আপনি চাইলে যে কোনো ব্রাউজারে যেতে পারেন। এরপরে সার্চ দিবেন OBS। আর শুনেন, OBS নাম দেখে যেন ভয়ে পালায় না ভাই। OBS এর সেটিংস নিয়ে অনেকেই বোঝে না। আপনি যদি একদম নতুন হন আজকে কম্পিউটারে, আপনিও পারবেন। কারণ তিনটা সেটিংস মাত্র ঠিক করে হাই রেজলিউশন স্ক্রিন রেকর্ড করা যায়। সেটা হচ্ছে স্ট্রিমিং করুন বা হচ্ছে আমার মতো স্ক্রিন রেকর্ড করুন না কেন, আমি গ্যারান্টি দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনি পারবেন, খুবই সহজ। তো এই যে OBS এর আপনি ওয়েবসাইটে আসবেন, ডাউনলোড করাও খুব সহজ। আপনি যদি উইন্ডোজ হন তো উইন্ডোজে, ম্যাক হলে ম্যাক, লিনাক্স হলে লিনাক্স। তো উইন্ডোজ আমরা সাধারণত ব্যবহার করি, তো উইন্ডোজের জন্য আমি ডাউনলোড করব। তো উইন্ডোজে ক্লিক করেছি এবং ডাউনলোড শুরু হয়ে গেছে। এই যে 130 MB, বললাম না খুবই সহজ ডাউনলোড করা। আচ্ছা, তো আমার তো ডাউনলোড করা আছে। তো আপনারা করবেন কি, ডাউনলোড করা হয়ে গেলে জাস্ট এই যে ডাউনলোডের অপশনে এসে, ঠিক আছে, তো এটা হচ্ছে জাস্ট ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এটাতে ইয়েস করে দিবেন, এটা নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন। তারপরে এটা হচ্ছে ইনস্টল নেবে এবং খুবই দ্রুতও ইনস্টল হয়। এবং ইনস্টল শেষে এটা জাস্ট ফিনিশে ক্লিক করবেন। তো ইনস্টল করা শেষ হলে জাস্ট এই যে OBS এর শর্টকাট এখানে চলে আসছে, এটা ওপেন করে নেবেন। তো আমার, আমি কিন্তু OBS দিয়ে স্ক্রিন রেকর্ড করছি, বুঝছেন? তো আসার পরে আমি বলেছিলাম কি, যে তিনটা মাত্র সেটিংস ঠিক করবেন। প্রথম সেটিংসটা সারা জীবন আপনাকে করা লাগবে, কারণ যতবার স্ক্রিন রেকর্ড করবেন ততবার হচ্ছে এইভাবে স্ক্রিন রেকর্ড করা লাগবে। এবং বাকি দুইটা সেটিংস আজকে শুধু সেট আপ করে নেবেন, আর কোনো দিন সেট আপ করা লাগবে না। তো প্রথম কাজটা কি, যে কীভাবে রেকর্ড করবেন, সেটা হচ্ছে যে খুবই সহজ। এই যে সোর্স আছে না, এই সোর্সের ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটাতে মাউসের রাইট বাটন প্রেস করবেন। এরপর অ্যাড লেখা আসবে। অ্যাডে আপনি কী রেকর্ড করবেন, নিশ্চয়ই আপনি ডিসপ্লেটা রেকর্ড করবেন, তার মানে কি ডিসপ্লে ক্যাপচার করবেন। তো ডিসপ্লে ক্যাপচার করতে গেলে যে এখানে কি লিখতে বলছে, তো আপনি আপনি যখন মোবাইলে বা কম্পিউটারে কোনো ভিডিও এডিট করেন তখন একটা নাম দেন না সেই প্রজেক্টটার, তো আপনার পুরো প্রজেক্টে একটা নাম দিলেন, এটা মনে করেন একটা প্রজেক্টের নাম। দেওয়ার পর আপনি ওকে দিলেন, দেওয়ার পরে এখানে একটি উইন্ডো আসবে, আসার পরে এখানে কি বলছে, অটোমেটিক। তো এটা হচ্ছে অটোমেটিক বলতে, এখানে দুইটা মনিটর দেখাচ্ছে, যেহেতু আমি দুইটা মনিটর ইউজ করছি, একটা হচ্ছে এটাতে আমার স্ক্রিন রেকর্ড চলছে এবং এটাতে আমি হচ্ছে দেখাচ্ছি। তো আমি যেহেতু এটাতে দেখাবো সেহেতু এটা দিয়েছি, এবং আপনাদের একটা ডেস্কটপ হলে শুধু একটাই দেখাবে। এবং এখানে আপনার যে ল্যাপটপ বা আপনার যে ডেস্কটপের মনিটরের যে রেজুলেশন সেটা শো করছে, তো এটা ডিফল্ট হিসেবে শো করবেই, কিছু না, জাস্ট ওকেতে প্রেস করবেন, ওখানে কিছু করা লাগবে না, হয়ে গেছে। এখন এই যে এটা সিলেক্ট করা আছে না, দেখতে পাচ্ছেন আমি মাউস নাড়াচ্ছি যে ভিতরে এটাও নড়ছে। তো এবার কীভাবে স্ক্রিনটা রেকর্ড করব, আচ্ছা স্ক্রিন তো রেকর্ড করা যাবেই, কিন্তু স্ক্রিনটা কীভাবে হাই রেজুলেশনে সেট আপ করতে হবে ওই দুইটা সেটিংস এবার দেখবো। যেটা সেট আপ করতে হয় সেটা হচ্ছে এই যে সেটিংসে যাবেন, খুবই সহজ, ভয় পাবেন না, সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে দুই নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে আপনারা আউটপুটে যাবেন। আউটপুটে যাওয়ার পরে এই যে এখানে দেখবেন যে অনেক সেটিংস আছে না, এতগুলো আপনার দিকে তাকানোর দরকার নাই, শুধু আমি যেটা দেখাচ্ছি সেটাই শুধু দেখেন। সেটা হচ্ছে যে এই যে আপনারা এটা কোথায়, এটা রেকর্ড করার পরে কোথায় রাখবেন সেটা এখান থেকে ব্রাউজ করে সেই ফোল্ডারটা এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তো এটা আপনাদের ইচ্ছা, এটা আমি বলবো না। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে রেকর্ডিং কোয়ালিটি যেটা আছে এখানে আসবেন। আসার পরে আপনাদের সাধারণত সেম অ্যাজ স্ট্রিম দেওয়া থাকবে, বিশ্বাস করেন ভাই, এই সেম অ্যাজ স্ট্রিম দিলে আপনার রেকর্ড খুবই বাজে হবে, খুবই ভোলা হবে। তো আপনারা করবেন কি, এই যে এখানে লেখা আছে হাই কোয়ালিটি, মিডিয়াম ফাইল সাইজ, এবং তারপরে এই যে একটা একটা আছে এই তিন নম্বর, আমি এই তিন নম্বরটা সাজেস্ট করব। আর একটা হচ্ছে এটা হচ্ছে লার্জ সাইজ, মানে এটা হচ্ছে হাই কোয়ালিটি তো আছে, এটা হচ্ছে তার থেকে বেশি হাই কোয়ালিটি। তবে এটার একটি সমস্যা আছে, পার মিনিট 1 GB করে জায়গা খায় এটা, এবং এটা হচ্ছে হয়তো বা এটার থেকে একটু কম, এটা হচ্ছে তার থেকে একটু কম। তো যত সাইজ কম হবে তত কিন্তু রেজুলেশনটা একটু ঘোলা হবে, বুঝেছেন? তো আপনার যত হাই কোয়ালিটির দরকার তত হাই কোয়ালিটি এখান থেকে করে নেবেন। মনে করেন এটা দরকার, এটা এখান থেকে দিয়ে দিলেন, বা আপনার এইটাই দরকার, এটা এটা দিয়ে দিলেন, এমন দেখাচ্ছে যে 1 GB করে খাবে, তো আপনি আমার তাতে রাজি, আপনি সেটা দেখাই দিলেন, ওটা কোনো বিষয় না, ঠিক আছে? তো সেটা দেখাই দিবেন। আচ্ছা, দেওয়ার পরে তিন নম্বর কাজটা হচ্ছে এই ভিডিওর অপশনে আসবেন। ভিডিওর অপশনে আসার পরে
আপনাদের স্ক্রিনের যে রেজুলেশন আমি এটা ফারস্টে হতে এটা দেয়া থাকবে, আপনারা হাই রেজুলেশন যেটা সেটাই দিয়ে দিবেন আপনার মনিটর অনুযায়ী, যেহেতু আমার এটা এত সাপোর্ট করে তো এটা দিয়ে দিয়েছি। আপনাদের এরপরে দুই নম্বর যেটা উপরে যেটা থাকবে নিচেরটাও সেম টু সেম একই দিবেন। এরপরে এপিএস, তো আপনারা যারা স্ট্রিমার যারা তারা তো জানেন এপিএস কি, তো এপিএস সাধারণত 30 দেয় অনেকে, তো আমি 60 দিয়ে ইউজ করছি, 30 বা 60 যে কোনো একটা দিলে হলো। দেন সব কিছু দেওয়া হলে এখানে অ্যাপ্লাই করে ওকে করে দিবেন। আমি অ্যাপ্লাই করে ওকে করছি না, কারণ আমার রানিং এটাতে হচ্ছে রেকর্ডিং চলছে, এবং যারা স্ট্রিমার আছেন তাদের ক্ষেত্রে এই একই সেটিংস এই অপশনে আর যাওয়া লাগবে না, জাস্ট অ্যাপ্লাই করে ওকে করে দিবেন। ওকে, আচ্ছা এই গেল হচ্ছে আমার সেটিংস ঠিক করা, সেট আপ করা, ঠিক আছে। এই এই দুইটা কাজ হচ্ছে আর কোনোদিনও করা লাগবে না, শুধু করা লাগবে কি যে এখানে এসে রাইট বাটন প্রেস করে ডিসপ্লে ক্যাপচার করে এখানে একটা নাম দিয়ে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এটা জাস্ট ওকে করে দিবেন। এবার স্ক্রিন রেকর্ড করতে চাইলে এই যে এটাতে স্টার্টে ক্লিক করবেন, স্ক্রিন রেকর্ড হবে, আর রেকর্ড করা যখন স্টপ করতে চান আমি দেখাচ্ছি কিভাবে স্টপ করবেন। এই যে লেখা আছে স্টপ রেকর্ডিং, এই স্টপ রেকর্ডিংয়ে যখনই ক্লিক করবেন তখনই রেকর্ডটা স্টপ হয়ে যাবে, এবং যেখানে এটা সেভ করতে দিয়েছেন আপনি, যেমন আমার সেভ হবে যে জায়গার, যার পরে ফাইলে এই যে এটা এখানে কিন্তু আমারটা সেভ হচ্ছে, ঠিক আছে। তো আপনাদের এখানে এটা সেভ হবে, তো খুবই সহজ না? তো খুবই যদি সহজ হয়ে থাকে আর আপনি যদি পেরে থাকেন আর সত্যি যদি আপনার উপকারী আসি থাকে ভিডিওটা, তাহলে একটু লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।